আল্লাহর নামে উড়ছি শুরু, আল্লাহর নামে উড়ছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আমন্ত্রণ জানাচ্ছি ভোলার বন্ধু আবু বকর সিদ্দিককে। আসছেন আবু বকর সিদ্দিক। আলোকিত জ্ঞানী, আলোকিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাকে দেখে আমার খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো, শিখবো, কথা হবে। আগে গোল্ডেন চেয়ারে বসো ইনশাআল্লাহ। রব্বি যিদনী ইলমা। আলহামদুলিল্লাহ, আবু বকর সিদ্দিক, অনেক কষ্ট করে আপনি এ পর্যন্ত এসেছেন এবং এই ঝলমলে আয়োজনে আপনি আজকে আলোর দ্যুতি ছড়াবেন, আপনার অনুভূতি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের শিক্ষক ও শিক্ষার্থী সর্বোত্তম। এই জন্য আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআনের শিক্ষার্থী হওয়ার তৌফিক দান করেছেন। দ্বিতীয়ত শুকরিয়া জ্ঞাপন করছি আলোকিত জ্ঞানী পরিবারের দাদের অক্লান্ত পরিশ্রমে মিডিয়া জগতে একটি ইলমিক আনন্দ তৈরি হয়েছে, যেখান থেকে আলেম ওলামা সহকারে সর্বসাধারণ জ্ঞান পাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করবেন প্রিয় দর্শক, আপনারাও দোয়া করবেন, আপনাদের কাছে আমরা দোয়া চাই, যাতে করে এইভাবে আলোকিত জ্ঞানী এগিয়ে যেতে পারে এবং আলোর মিছিল নিয়ে আমরা সবাই সামনে অগ্রসর হতে পারি দুনিয়া এবং আখিরাতের কল্যাণে। আল্লাহ সে তৌফিক দান করুন। আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ, শুরু করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে কত লোকের জনপদে পাঠানো হয়েছিল? এ 1000, বি 10000, সি 50000, ডি 100000। ৪৫ সেকেন্ড সময় আপনি পাবেন উত্তর দেওয়ার জন্য। ইনশাআল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে উত্তর হিসাবে বেছে নিচ্ছি ডি 100000। ডি 100000, জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ, ফ্রিজ করে দেওয়া হোক ডি 100000। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, অনেক অনেক মোবারকবাদ। আপনি 4 নম্বর পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সফফাতের 147 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, যে তাকে পাঠানো হয়েছিল তার জনপদে 100000 অথবা তার চেয়ে বেশি কিছু লোক ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেকটা হালকা লাগছে না? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা। এইভাবেই আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেবেন, আমরা সেই প্রত্যাশা করি ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ। জি, আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। হাদিসের ভাষ্য মতে কোন দিক থেকে ফিতনা শুরু হবে? এ পূর্ব দিক থেকে, বি পশ্চিম দিক থেকে, সি উত্তর দিক থেকে, ডি দক্ষিণ দিক থেকে। ইনশাআল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ পূর্ব দিক থেকে। এ পূর্ব দিক থেকে, জি ইনশাআল্লাহ। লক করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, লক করে দেওয়া হোক এ পূর্ব দিক থেকে। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি এবারেও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ প্রসঙ্গে শায়খ আহমদুল্লাহ, আমি আপনার কাছে আসছি, যদি আমাদেরকে এ ব্যাপারে বিস্তারিত একটু বলেন যাতে করে আমরা সতর্ক হতে পারি। কিয়ামতের পূর্বে নানামুখী ফিতনার মুখোমুখি আমাদেরকে হতে হবে, আর ফিতনা বলতে বোঝানো হয়েছে মূলত পরীক্ষাকে। ফিতনা শব্দের অর্থই হলো পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে এমন এমন কিছু বড় বড় ঘটনা ঘটাবেন যে ঘটনাগুলোর কারণে মানুষ পরীক্ষার মধ্যে পড়ে যাবে, মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে এবং সেই ধোঁয়াশার মধ্যে অনেকের পা পিছলে যাবে এবং সে বিচলিত হয়ে যাবে, গোমরাহিতে চলে যাবে। যেমন কিয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালকে অনেকে আল্লাহ মনে করে বসে থাকবে আলাইয়াজ বিল্লাহ, এবং তাকে রব হিসাবে যখন স্বীকার করবে, প্রভু হিসাবে যখন মেনে নিবে, তখন সে কাফের হয়ে যাবে। দাজ্জাল যে জাহান্নাম দেখাবে সেটাকে মানুষ জান্নাত, যেটাকে সে জান্নাত দেখাবে সেটাকে জান্নাত মনে করে প্রবেশ করবে, কিন্তু সে জাহান্নাম হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে যে ব্যক্তি জানবে আল্লাহ সম্পর্কে ইলম যার অর্জন হবে আল্লাহর গুণাবলী যে জানবে তাওহীদ যার ভিতরে সুদৃঢ় থাকবে সে দাজ্জাল ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে এছাড়া কিয়ামতের পূর্বে এই জাতীয় বড় বড় আর অনেক ফিতনা দেখা দিবে এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক আমল শিক্ষা দিয়েছেন ফিতনার অব্যাহত ধারা বোঝাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাওয়াকাইল মাতর বৃষ্টির ফোঁটা যেরকম একটার পর একটা অনবরত পড়তে থাকে এরকম বৃষ্টির ফোঁটার মতোই ফিতনা অনবরত পড়তে থাকবে কাওয়াকাইল লাইলিল মুজলিম অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অন্ধকার রাতের গুটগুটে অন্ধকার রাতের মধ্যে যেরকম মানুষ দিক বিদিক ঘুরতে থাকে কোন দিকে যাবে কোন দিকে পথ আছে খুঁজে পায় না ঠিক তেমনিভাবে কিয়ামতের আগে এরকমভাবে ফিতনা পতিত হতে থাকবে যে কোনটা করে মানুষ জানতে পারবে না এবং বেশিরভাগ মানুষ ভুল পথে যেতে থাকবে তো এরকম ফিতনাগুলো কিয়ামতের আগে অনেক ঘটবে সেজন্য বিভিন্ন হাদিস গ্রন্থে মুহাদ্দিসিন ইকরাম আবওয়াবুল ফিতান বা কিতাবুল ফিতান বলতে একটা অধ্যায় রেখেছেন কিয়ামতের পূর্বে এই সমস্ত ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশগুলো কী কী হতে পারে এই সমস্ত ফিতনাগুলো থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই বিশেষ করে কিয়ামতের পূর্বে ফিতনাসমূহ থেকে বাঁচার জন্য নবীর সাথে সালাম সুরায়ে কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ রাখবার জন্য বলেছেন সেগুলো বারবার করে পড়া এবং সেগুলোকে হিফজ করা ইয়াদ রাখা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত রাখবেন এবং সালাতের শেষ বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন এবং মরণের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই এই আমলগুলো যদি আমরা নিয়মিত করি সূরা কাহাফের প্রথম দশটি আয়াত তারপরে যে সালাতের শেষ বৈঠকের এই পাঠ্য দোয়া এগুলো এবং সাধারণভাবে আল্লাহর কাছে ফিতনা থেকে আমরা বাঁচার জন্য দোয়া চাই দোয়া করি এবং আমরা আমাদের তাওহীদকে যদি মজবুত রাখতে পারি সুন্দর করে অটল থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ জাতীয় ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো আলোচ্য হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে বলেছেন যে নাজদের দিক থেকে ফেতনা পতিত হবে ফেতনা দেখা দেবে বিভিন্ন হাদিসে স্পষ্ট দেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি পূর্ব দিকের কথা বলেছেন আর মদিনা থেকে পূর্ব দিকে নাজদ বলতে ইরাকে বোঝানো হয় যেটি হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি সহ বিশ্ববিখ্যাত বড় মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা হিসেবে উল্লেখ করেছেন নাজদ বলতে যদিও সৌদি আরবের একটা জায়গার নাম নাজদ কিন্তু মূলত নাজদ বলা হয় উঁচু জায়গাকে যে কোনো উঁচু ভূমিকে নাজদ বলা হয় আর যে কোনো দেশের উঁচু এবং নিচু দুই ধরনের ভূমি থাকলে নিচু ভূমিটাকে তেহামা বলা হয় উঁচুটাকে নাজদ বলা হয় তো আরবে উঁচু ভূমির মধ্যে ইরাক রয়েছে আরও বিভিন্ন অঞ্চলে উঁচু ভূমি আছে অন্যগুলোর তুলনায় সেগুলো একটু উঁচু থাকে মদিনা থেকে পূর্ব দিকে যদি ইশারা করা হয় যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তাহলে মদিনা থেকে পূর্ব দিকে উঁচু ভূমি হলো ইরাকের মরু অঞ্চল যে সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি সাধন মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন এই সমস্ত জায়গাগুলো থেকে ফিতনা দেখা দিবে শয়তানের শিং বের হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে এবং মানুষ ধোঁয়াশাচ্ছন্ন হয়ে ইমান হারা হয়ে যাবে দলে দলে পূর্ব দিক থেকে ফিতনা দেখা দিবে অর্থাৎ মদিনা মক্কা থেকে পূর্ব দিকে থেকে ফিতনা আসবে এর মানে এই না যে পূর্ব দিকের মানুষ খারাপ হবে বা তারা সবাই খারাপ সেখান থেকে ফিতনা বের হবে অতএব সবাইকে সাবধান হতে হবে বিশেষ করে পূর্ব দিকে যাদের অবস্থান তাদেরকে আরও বেশি সাবধান থাকতে হবে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা আমাদের সকল ঈমানকে হেফাজত রাখার তৌফিক দান করুন অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখুন আল্লাহুম্মা আমিন মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত